এদিকে ছাত্র দলের সঙ্গে ছাত্র লীগের সংঘর্ষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা নৈরাজ্য সৃষ্টি করে, জনগণের জানমালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে হামলা হয়েছে এমন অভিযোগ সত্য নয়, এটি রাজনৈতিক কৌশল। অনেকে অনেকভাবে এই ধরনের প্রচারণা করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সভা সমাবেশ সবাই করছে, কিন্তু নৈরাজ্য করলে অরাজকতা সহ্য করা হবে না। রাজনৈতিক অঙ্গনটি সবসময় উন্মুক্ত, কিন্তু যারা আবার নৈরাজ্য সৃষ্টি করে, যারা ভাঙচুর করে, যারা জনগণের এগেনস্টে যায় দাঁড়ায়, মানে যানবাহন চলাচল বন্ধ করেন কিংবা মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতা করেন, মালপত্রের তাদের যানমালের মানে ই করেন, অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেন, তখনই আমরা শুধু সেইখানে নিরাপত্তা বাহিনী ইন্টারফেয়ার করে।